আপু ক্যামেরাটা একটু নিচে আব্বারে ধরে নিয়ে আইস, ওদের পিসি চেক করায়। ভাবি নাই আবারও ফেরত আসতে হবে আমাকে গেমিং কমিউনিটিতে। এটা শোনার পরে আমি হয়ে গেছিলাম হতাশ। আর যেহেতু হয়ে গেছি হতাশ, তাহলে এখন কিছু গেমিং কমিউনিটির বাঞ্চুদেরকে দেব পিছন দিয়ে বাস। সালটা ছিল 2018 থেকে 2020 অবধি। আমি খুবই সুন্দরভাবে গেম খেলে যেতাম, কিন্তু ভাবিনি কখন আমার এটা ছাড়তে হবে। কেননা কিছু বস্তির সস্তা মার্কা স্ট্রিমার জন্ম নিবে, তাদের জন্ম নেওয়াতে আমি গেমিং কমিউনিটিতে থাকতে পারলাম না। আমার একটু আড্ডু হয়েছে লস। এবার আজকে বোঝাবো কে কার বস। কেননা কিছু ম্যাগি নুডলস আর কিছু ম্যাগি বাস এই কমিউনিটিতে করে বাস। আজকে তাদের পিছন দিয়ে ঢুকাই দিব এক কেলা বাস। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপর বলে দিচ্ছি, আজকে আমরা গেমিং কমিউনিটি নামে বস্তি কমিউনিটি নিয়ে কি আলোচনা সমালোচনা করবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। ভাই যখন আমি রেগুলার গেম খেলতাম তখন গেমটা খেলার মতোই ছিল ভাই। অধিকাংশ মানুষই তখন নিউ ডাউনলোডও দিয়ে তো মানুষে খেলতো ভাই। দিনে 24 ঘন্টার মধ্যে না হলো 15 ঘন্টা আমি খেলছি ভাই, যেটা সত্যি কথা তাই বললাম। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে গেমিং কমিউনিটি যে মনে করো কিছু কিছু লাইভ স্ট্রিমারদের কারণে মনে করো গেমিং কমিউনিটিটাই উঠে যাইতেছে। মনে হয় না গেমটা বেশি দিন বাঁচতে পারবে, আর অলরেডি তো হাফডাই হয়ে গেছে। কেননা এখন দেখো কয়জনে গেম খেলে। আর লাস্ট টাইম একটু খেয়াল করে দেখতে পারবা যে লকডাউনের সময় ম্যাক্সিমাম সব পোলাপানি খেলছে। তবে হ্যাঁ, এই খেলাধুলাগুলো নষ্ট করেছে গেমিং কমিউনিটির কিছু ফেসবুক স্ট্রিমার আর কিছু ইউটিউব বাল নামক শব্দগুলো। তো তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে মেয়ে। কেউ ঝাঁকায় ঝাঁকায় ভিউজ আনতেছে, কেউ গালি গালাজ দিয়ে অডিয়েন্স আনতেছে, কেউ আবার প্র্যাঙ্ক করে আনতেছে, আর কেউ মিথ্যা কথা বলে ভিউজ আনতেছে। মানে এক ধরনের কথা কবে আর এক ধরনের সিন করবে, এটাকে বলে ফানি ভিডিও। এরকম অনেক কিছু দেখার বাকি আছে। আমার এই গেমিং কমিউনিটিতে যদি আমি না আসতাম তাহলে আমার মনে হয় না আমি এত কিছু দেখতে পারতাম জানতে পারতাম। কেউ কেউ মনে করো নিজের কাপড়টা একটু খুলে দেখাইতেছে, আর আর কেউ কেউ পর্দা ছিল স্ট্রিম করতেছে। মানে তারা তো কনফার্ম জান্নাতি। ওমা এখন যদি তোমাকে আমি বলি যে গেম ব্যান হওয়ার কারণ, তাহলে তোমরা আমাকে করবা বারণ। কেননা দেখো সত্য কথা বলতে এই গেম ব্যান হওয়ার পিছনে এইসব কিছু লাইভ স্ট্রিমার ম্যাগি আর ম্যাকবাজের কারণ। কেননা ভাই তাদের এইসব ঝাঁকিঝুঁকি দেখার জন্য মানুষে খেলা বাদ দিয়ে লাইভ স্ট্রিমে পড়ে থাকে। আর মনে করো গেরিনার দালালি করতে করতে তাদের জীবন চলে যাইতেছে। গেরিনা একটা নতুন আপডেট দিতে না দিতে ওইটার ভালো বইলা মনে করো গেরিনার পা চারতে চারতে মনে করো যে গেরিনার পা সাদা করে দিছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেউ কেউ পার্টনার প্রোগ্রামে ঢুকা টাকা কামায়, কেউ কেউ পার্টনার প্রোগ্রামে ঢুকার জন্য টাকা দেয়, কেউ কেউ পার্টনার প্রোগ্রামে ঢুকার জন্য নিজের কাপড় বিহীন ছবি আপলোড করে, আর আর কেউ কেউ পার্টনার প্রোগ্রামে ঢুকার জন্য বাংলাদেশি মডারেটরের হাতে মনে করে ভিডিও কলে। তো ভাই এরা মনে করো যে গেমিং কমিউনিটির পার্টনার প্রোগ্রামে ঢুকার পরে মনে করো কিছু ডায়মন্ড পায় আর কিছু টাকা পায়। এগুলোর জন্য মনে করো যে এগুলো কোনো কথাই বলে না যখন বাজে আপডেট কোনো আসে। কেননা ওই যে তাদের কাছে তো পর্যাপ্ত টাকা আছে, আর এদের মনে করো কাজ একটাই খেয়ে দেয়। গেরি না কখন কোন পাল্টা দিবে ওইটাকে তারা মাল মাল বলবে। টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখছে। আর যে বিবেশ নামক একটা হলুদ চিহ্ন যেটা বোকাচোদা চিহ্ন বলা হয়। তো ভাই এই তো গেল কিছু পার্টনার প্রোগ্রামের কথা। কমিউনিটির কথা বলতে গেলে ভাই কমিউনিটির হোগা মারা শেষ ভাই। ভাই এই কমিউনিটির হোগা মারা শেষ হয়েছে এখন না, আরো কয়েক বছর আগে। ভাই বলতে গেলে এই কমিউনিটির হোগা মারা আজ থেকে 2-3 বছর আগে হয়েছে, যখন এসব লেম ম্যাগি গুলো আসছে লাইভ স্ট্রিম করার জন্য। মনে করো এসব ঝাঁকিঝুঁকি দেখাইতে দেখাইতে তাদের এখন ভিউয়ার্স লাখ লাখ হয়ে গেছিল। আর ভাই আমার সব থেকে বেশি কষ্ট লাগে কখন জানো? যখন ভাই দেখি এই বাংলাদেশের মধ্যে অনেক ভালো ভালো গেমার্স আছে যাদের কিনা খেলা বিএনএল বিগ টুকে এদের মতোই দেখতে, সেম লাগে বিনসানদের মতো স্কিল অ্যান্ড গেম প্লেটা প্রায় একই, তারপরও তোমরা তাদের কোনো দাম দিতেছ না। দাম দিতেছ কাদেরকে? যাদের যারা কিনা অন্যের গেম প্লে লাইভ স্ট্রিমে চালায় দেয়, আর যারা কিনা অন্যের রিডেটর নিজের রিডেট নামে চালায় দেয়। এইসব বোকাকে তাদেরকে তোমাদের ফুল সাপোর্ট পাইতেছে। আর আর যারা লয়াল, যারা কষ্ট করে এক একটা ভিডিও বানাইতেছে, যারা এত হার্ডওয়ার্ক করতেছে গেমের পিছনে, তাদের কোনো দাম নাই। তবে তোমরা যাদেরকে সাপোর্ট করতেছো তারা কি তোমাদের জন্য ভালো কিছু করতে পারছে এখন অবধি? না, কোনোদিন দেখিনি ভাই। এই গেম খেলাটা ছেড়ে দিয়েছি অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। লাস্ট টাইম কবে গেমে ঢুকছিলাম আমার তাও মনে নাই। তার পিছনে তো কারণ আছে, গেমটার এত বাজে অবস্থায় নিয়ে গেছে ভাই। এই গেমটার বাজে অবস্থায় নেওয়ার পিছনে কিছু কিছু লাইভ স্ট্রিম আর ম্যাগিদেরই দোষ, আর কিছু ম্যাকবাস। কেন কেন ভাই, তোরা যেহেতু সারাদিন এই গেমিং কমিউনিটিতে আসছিস, গেমিং কমিউনিটি সবসময় ভিডিও বানাস, তাহলে তোদের কি জানা উচিত ছিল না যে গেমটার অবস্থা কি হইতেছে কি না হইতেছে? তোদের কি জাস্ট একটা কাজই ছিল যে গেরি না যে বলে দেখো এটা ভালো বলে চালাই দিতে হবে, আর কোনো কাজ নেই তোদের? এরগুলো কি তোরা যদি চাইতি তাহলে এটা ঠিক করতে পারতি। কিন্তু ওই যে তোরা টাকা আর ডায়মন্ডের পিছনে মুখ বন্ধ হয়ে গেছে, তোদের যা যা লাগতো তা পাইতেই আসিস, তো আর কি চাই তোদের? আমি জানি তোরা এই কারণে কিছু বলস নাই। তবে তোদের মতো কিছু বকচুদের কারণে মনে করে বাইরের সার্ভারে কিছু ইউটিউবার আমাদেরকে নিয়ে সমালোচনা করে, না হলে কি এই সাহসটা পাইতো ওরা? কথা কিন্তু সত্য, আমরা রোস্টার দ্বারা দ্বারা আসলাম, তারা চাইলে বাইরের সার্ভারদের মানুষদেরকে রোস্ট করতে পারতাম। কিন্তু ওই যে ঘরের মধ্যে প্রতিবন্ধী থেকে আমি বাইরে প্রতিবন্ধী খুঁজতেছি ভাই, এই গেমিং কমিউনিটিতে তখনই ব্যাক করা যাবে যখন গেমটা আগের মতো হবে।
আর আমি জানি ওই গেমটা আর কখন আগের মতো হবে না, তাই এখানে ব্যাকও করবো না। আর এসব ম্যাগিরাও ঠিক হবে না, যতদিন এদের জাকে জুকি দেখাবে ততদিন অব্দি মনে করো আমরা এই জায়গায় ফিরতেছি না। আর যাই হোক, কেউ ফিরোক আর না ফেরোক, এই গেমিং কমিউনিটিতে আমি ফিরতেছি না এত সহজে। তবে আমি ফিরলে গেমটা ঠিক হওয়ার পরেই ফিরবো, আর আমি চেষ্টাও করবো যাতে ঠিক করতে পারি। হ্যাঁ আমি জানি আমার দ্বারা এটা সম্ভব না, কেননা আমি এখনো এত বড় ক্রিয়েটর হই নাই। তবে হ্যাঁ ইনশাল্লাহ একদিন হয়তো বা যদি ঠিক করতে পারি তাহলে অবশ্যই গেমে ফিরে যাবো, তোমাদের সাথে আবারও গেম খেলা হবে, পাশে থেকো জাস্ট। তো আজকের শেষ লাইন এসব বস্তি কমিউনিটির কিছু ম্যাকবাজ আর ম্যাগিকে নিয়ে। 2018 থেকে 2020 অবধি গেমটা ছিল অনেক জোস ভাই, 2018 থেকে 2020 ছিল গেমটা অনেক জোস ভাই, আর এখন যে দিকেই চাই গেমিং কমিউনিটি সবারই দুধ দেখা যায়। বোকাচোদা বোকাচোদা তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের আসেন আমার জন্য দোয়া করো, অবশ্যই পার্ট টু লাগলে কমেন্ট করো, আপাতত জন্য গেলাম 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 গেলাম।